হাতে গোনা আর কয়েকদিন বাদেই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। কাষ্ঠশিল্প, যানবাহন, মিস্ত্রি, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন অফিস দোকান সহ বাড়িঘরে হতে চলেছে দেবশিল্পীর পূজা। পুজো আয়োজকদের ব্যস্ততার পাশাপাশি এ নিয়ে চলছে ব্যস্ততা মূর্তি পাড়ায়। চলছে পৌরদমে প্রতিমা তৈরির কাজ, দিনরাত কাজ করে চলছে শিল্পীরা, যাতে পূজা আয়োজকদের ঘরে সঠিক সময়ে পৌঁছে দিতে পারেন। তেলিয়ামুড়া যে সকল এলাকায় প্রতিমা তৈরি করার কাজ করা হয়, এর মধ্যে অন্যতম বলা চলে শিববাড়িস্থিত প্রতিমা শিল্পী। শহর ও গ্রামাঞ্চলের বেশিরভাগ প্রতিমা এই স্থান থেকেই নিয়ে যাওয়া হয় বলে চলে। সেখানের এক প্রবীণ শিল্পীর সঙ্গে কথা বলা হয় আমাদের। তিনি হলেন তেলিয়ামুড়ার সুপরিচিত প্রতিমা শিল্পী সুভাষ পাল। কথা প্রসঙ্গে তিনি আমাদের জানান, প্রায় 40 বছর যাবৎ এই শিল্প কাজ করে যাচ্ছেন। এই কাজ করেই উনি উনার সংসার প্রতিপালন করে আসছেন। তিনি জানান যে আগের মতো এখন তেমন আর লাভের মুখ দেখতে পান না, কারণ বলতে গিয়ে জানান যে এখন বাজারে মূল্য বৃদ্ধির কারণে খরচের তুলনায় সঠিক মূল্য পাওয়া যায় না। এছাড়াও প্রতিমা তৈরির মূল উপকরণ মাটি পর্যন্ত চড়া দামে কিনতে হয়, পাশাপাশি বাঁশ ও সাজসজ্জার সামগ্রীর মূল্য অধিক বৃদ্ধি পাওয়ায় এখন তেমন লাভ হচ্ছে না। তিনি এও জানান, এখন আগের মতো এই কাজ করতে চায় না নতুন প্রজন্ম, ধীরে ধীরে কাজ করার লোকও কমে যাচ্ছে। তবে সুভাষবাবু বলেন যে আমি যতদিন পারি এই শিল্পকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাব, পরবর্তী সময়ে যেন আগামী প্রজন্ম এই শিল্পটাকে বাঁচিয়ে রাখে, এই আহ্বান রাখেন তিনি। নাম কত বছর ধরে এই কাজে জড়িত? এই বছর বিশ্বকর্মা পূজার কেমন বেচা কিনি? গতবারের তুলনায় এই বছর একটু মোটামুটি ভালো। কেমন চলছে? মোটামুটি আমি তো বেশি রাখতে পারছি না, কমই রাখছি, কারণ কর্মচারীর ব্যাপারে আমি একটু কম রাখা হয়েছে। আমি তো একলা রাখতে পারছি না। আপনারা কি মূর্তি মূর্তি বানানোর উপরে কি আপনাদের সংসার? আমার এখানে বর্তমানে ইয়েতে আমার এই মূর্তির উপরেই আমার পরিবারটা করবো। পরিবারে কতজন আছেন আপনারা? পরিবারে আছে 7 জন। সব এই ব্যবসার উপরে জড়িত? সেবা বেচা কিনি দেখি মনে এই ব্যবসা এবার বললাম না, গতবারের তুলনায় এবার মোটামুটি ভালো। কেমন করে ব্যস্ত আছেন মূর্তির রেট? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।